नमस्कार बंधुरा सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई सुस्वागतम। भारतीय दर्शन शास्त्र और विभिन्न देवदेवी पूजा अर्चनार पद्धति एई चैनेलेर मूल आलोचनार विषयबस्तु। बंधुरा आज के आमरा एकटी अत्यंत गुरुत्वपूर्ण और प्रासंगिक विषय निये आमरा आलोचना करब। श्रावण मासे प्रत्येक सोमवार शिव पूजा करार फले कि फल लाभ करा जाए एवं किभावेई बा प्रत्येक सोमवार शिवेर पूजा करबेन बा एई व्रत राखबेन। ताछाड़ाओ श्रावण मासे प्रत्येक सोमवार शिव पूजा करा बा व्रत राखार समय कोन कोन भूलगुली एकेबारेई करबेन ना बा कखनोई करा उचित नय, एई समस्त किछु विषय निएई आजके आपनादेर सामने विस्तारित आलोचना करब। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন কিছু জানতে পারবেন। আর যদি আপনি এই ভিডিও থেকে কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে এটি লাইক করবেন। যারা শিব পূজা ও ব্রত রাখতে চান তাদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই রূপ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। তো বন্ধুরা চলুন মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি। বন্ধুরা আমাদের শাস্ত্রে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসাবে গণ্য করা হয়। বিশেষ করে श्रावण मासेर प्रत्येक सोमवार अत्यंत पवित्र दिन हिसाबे गण्य करा हय। देवादिते महादेवेर पूजा करा हय एवं तार व्रत राखा हय। किन्तु आपनि कि जानेन श्रावण मासेर प्रत्येक सोमवारे देवादिते महादेवेर पूजार चल सबथेके बेशि केनो बा प्रत्येक सोमवारे प्रभु शिवेर पूजा करा हय बा व्रत राखा हय সে ক্ষেত্রে কি ফল পাওয়া যায়? দেবাদিদেব মহাদেবের পূজা করতে গেলে বা ব্রত রাখতে গেলে অবশ্যই আপনাকে এই বিষয়ে আগে জানা প্রয়োজন। শিব পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে শিবের ডান নেত্রকে বলা হয় সূর্য এবং বাম নেত্রকে বলা হয় চন্দ্র এবং যে তৃতীয় অর্থাৎ যে মধ্যম নেত্র তা অগ্নি হিসাবে পরিচিত। আর আমরা প্রত্যেকেই জানি চন্দ্রের রাশি হলো কর্কট এবং সূর্যের হলো সিংহ। যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দুটি সংক্রান্তি সময়কাল অত্যন্ত পূর্ণ ফলদায়ক এবং এই পূর্ণকাল শ্রাবণ মাসে হয়। তাই শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় এবং শ্রাবণ মাসের সোমবারটি এই জন্যই গুরুত্বপূর্ণ। সোমবার দিনটিকে বলা হয় চন্দ্রের দিন। চন্দ্রমা অর্থাৎ যার অপর নাম সোম, সেই চন্দ্রর প্রভাবে আমাদের শরীর ও মন অনেকাংশেই নিয়ন্ত্রিত হয়। আর কোনো ব্যক্তি যদি তার শরীর ও মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তাহলে সে সমস্ত কিছুই অর্জন করতে পারে। যে কারণেই শ্রাবণ মাসের সোমবার দিন এই ব্রত রাখা বা পূজা করার কথা আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এবং আপনি হয়তো জানেন এই মাসেই এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে উত্থিত গরল অর্থাৎ বিষ পান করে সমগ্র পৃথিবীকে রক্ষা করেছিলেন, যে কারণেই তার অপর নাম নীলকণ্ঠ। আর এই শ্রাবণ মাসেই এই ঘটনাগুলি ঘটেছিল বলে শ্রাবণ মাস অত্যন্ত একটি পবিত্র মাস। এই কারণেই এই মাসকেই দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গ করা হয়েছে। এবং এই মাসেই মহর্ষি মার্কণ্ডেয়
সারা মাস ধরে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে মহাদেবকে তুষ্ট করার মাধ্যমে বাল্যকালে মৃত্যুযোগের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। যে কারণে এই মাস আমাদের কাছে অত্যন্ত একটি পবিত্র মাস, আর এই মাস হলো মনস্কামনা পূর্ণের মাস। আপনি নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে দেবাদিদেব মহাদেবের ১৬ সোমবার ব্রত অনেকেই রাখেন, আর এই ১৬ সোমবার ব্রত শুরু হয় এই শ্রাবণ মাস থেকেই। আপনি যদি ১৬ সোমবার ব্রত রাখতে চান তাহলে এই শ্রাবণ মাসে সোমবার থেকেই এই প্রক্রিয়া করতে পারেন। আর যদি আপনি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এই ব্রত রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেক ফল লাভ করতে পারেন। মনের মতো যেমন জীবনসঙ্গী পাওয়া যায়, ঠিক তেমনই যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ সম্ভব। পাশাপাশি পরিবারের সুখ শান্তি বজায় থাকে এই ব্রত পালনের মাধ্যমে। এবং আপনি যদি আর্থিক সমস্যায় জর্জরিত থাকেন সেক্ষেত্রেও মুক্তি লাভ ঘটে। সব থেকে বড় বিষয়, এই ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের মনের জোর অত্যাধিক বৃদ্ধি পায়, আর মনের জোর যদি বৃদ্ধি পায় অসম্ভবকে সম্ভব করতে পারি। তাই আপনি যদি মনস্থির করে ফেলেন শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনি ব্রত রাখবেন বা দেবাদিতে মহাদেবের পূজা করবেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলি অনুসরণ করুন। প্রত্যেক সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন। এই দিন কিন্তু আপনাকে উপোস রেখেই শুদ্ধ ও পবিত্র মনে এই ব্রত পালন করতে হবে। যদি সম্ভব হয় মেয়েদের ক্ষেত্রে লাল পাড় সাদা শাড়ি এবং ছেলেদের ক্ষেত্রে সাদা বা গেরুয়া রঙের বস্ত্র। পবিত্র সোমবারের এই ব্রত বা পূজা আপনি ঘরের মধ্যেই আপনার ঠাকুর ঘরে করতে পারেন, অথবা শিব মন্দিরে গিয়েও করতে পারেন। যেটা আপনার সুবিধা হবে আপনি সেটাই করতে পারেন। তবে ঘরে যদি আপনি ব্রত রাখতে চান বা পূজা করতে চান সেক্ষেত্রে একটি ছোট আকারের শিবলিঙ্গ অথবা শিবের ছবি থাকা প্রয়োজন। আর এই শিবলিঙ্গটি বা বাবার ছবিটি অবশ্যই ঠাকুর ঘরের উত্তর পূর্ব মুখে রাখবেন। এই উত্তর পূর্ব দিককে ঈশান কোণ বলা হয়, আর এই ঈশান কোণ আমাদের স্বাস্থ্য অনুযায়ী অত্যন্ত পবিত্র দিক এবং ভগবান শিবের দিক হিসাবে চিহ্নিত। যে কারণে অবশ্যই বাবার ছবিটি উত্তর পূর্ব কোণে মানে ঈশান কোণে রাখবেন। এই দিন যতক্ষণ পর্যন্ত দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালছেন ততক্ষণ পর্যন্ত আহার গ্রহণ করবেন না, এবং জল ঢালার পর অতি অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। যদি সম্ভব হয় সাবু এবং ফল আহার করবেন, এবং যে খাবার গ্রহণ করবেন সেই খাবারে অবশ্যই নুন বিহীন হওয়া প্রয়োজন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, শ্রাবণ মাসের সোমবার দিন রুদ্রাক্ষ ধারণের জন্য আদর্শ সময়। আপনি এই মাসের চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি যে কোনো একটি দিন রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এইবার আসব সোমবার দিন আপনি কিভাবে দেবাদিদেব মহাদেবের পূজা করবেন বা ব্রত রাখবেন। এর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো পূজার উপকরণগুলি প্রথমে একটি পাত্রে সাজিয়ে রাখুন। মনে রাখবেন শ্রাবণ মাসে শিব পূজার ক্ষেত্রে এই উপাদানগুলি অবশ্যই প্রয়োজন। আর এই উপাদানগুলি হলো চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দীপ এবং নৈবেদ্য। এই পঞ্চপোচার পূজার ক্ষেত্রে
একেবারে অপরিহার্য। এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হলো দুধ এবং পঞ্চশস্য। এই মাসে অল্প করে হলেও শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন এবং পঞ্চশস্যর মধ্যে চাল, যব, গম, তিল এবং মুগ অর্পণ করুন। আর একটি বিষয় মনে রাখবেন, শিবলিঙ্গে বিল্বপাত্র বা বেলপাতা প্রদানের সময় একটি নিয়ম রয়েছে। এই নিয়মটি হলো এই মাসের চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি এবং প্রতি সোমবার মহাদেবের মাথা থেকে বা বেলপাতা কখনোই কিন্তু নামাতে নেই। তো এবং একটি বিষয়ে সর্বদাই মনে রাখবেন যে শিবলিঙ্গে হলুদ, সিঁদুর এবং তুলসী পাতা কখনোই দেবেন না। এবং সবশেষে একটি বিষয়ে বলবো, এই সোমবার দিন ব্রত বা পূজা করার পর আপনি অবশ্যই ওম নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করবেন। যদি সম্ভব হয় এই শ্রাবণ মাসের প্রত্যেক দিনই এই মন্ত্রটি জপ করবেন, অবশ্যই আপনি নিশ্চিতভাবে উপকৃত হবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।